সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। তোমরা জানো কোভিড-19 এই বিপর্যস্ত সময়ে আমরা সবাই ঘরবন্দি আছি। ধরতে গেলে পুরো বিশ্ব এখন ঘরবন্দি, কিন্তু আমাদের এইভাবে তো থেমে থাকলে চলবে না, আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি সরকারি তথা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগপূর্ণ সময়ে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম সরকারের এই নির্দেশনা মেনেই এই অনলাইন ভিত্তিক ক্লাস চালু করেছে এবং তোমাদেরকে পড়াশোনার কাজে সহায়তা করার জন্য আমরা নীতিগতভাবেই বদ্ধপরিকর। কথা না বাড়ি আমরা আমাদের পাঠের মধ্যে যাই। আমরা জানি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বাংলা সিলেবাস আছে সেখানে চার ধরনের বিষয় আছে। এটা হচ্ছে সাহিত্য পাঠ, সাহিত্য পাঠের মধ্যে দু অংশ, গদ্যাংশ এবং পদ্যাংশ। গদ্যের 12টি পাঠ তোমাদের জন্য নির্ধারিত করা আছে এবং কবিতার অংশের মধ্যে 12টি কবিতা তোমাদের জন্য নির্ধারিত করা আছে। এর সাথে আছে একটি উপন্যাস, যেটা যার ব্যাপ্তি হচ্ছে 65 পৃষ্ঠা এবং একটি ছোট্ট অর্থাৎ 48 পৃষ্ঠার একটা নাটক সিরাজদৌল্লা। এই মিলিয়ে আমাদের বাংলা প্রথম পত্র। তার মধ্যে অর্ধেকটা আমরা আমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। সেখানের একটা পাঠ হচ্ছে আমার পথ প্রবন্ধ। এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তোমরা ছোটকাল থেকেই তাকে দুখুমিয়া নামে পড়ে আসছ, চিনে আসছ, সেই মহান কবি যিনি আমাদেরকে আমাদের একেবারে অবরুদ্ধ সময়ে, আমাদের প্রয়োজনীয় সময়ে যার সাহিত্য, যার কবিতা, যার গান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বিশেষত আমাদের মুক্তিযুদ্ধে তার গান ছিল আমাদের জন্য অমৃতের মতো। আমরা উচ্চীভূত হয়েছি তার গান শুনে, তার কবিতা শুনে। প্রবন্ধ আমরা জানি দু প্রকারের হয়। প্রথমত এর মধ্যে একটি হচ্ছে মনময় প্রবন্ধ, মনময় প্রবন্ধ, এবং আরেকটি হচ্ছে তন্ময় প্রবন্ধ। মনময় প্রবন্ধ যে প্রবন্ধের মধ্যে কবি অর্থাৎ সাহিত্যিক অথবা অথবা প্রাবন্ধিক নিজের কথা বলেন, নিজের মতো করে বলেন, আমি করে বলেন। এই আমি শব্দটা বা আমি বক্তব্য যেখানে বেশি মুখ্য হয় সেই ধরনের প্রবন্ধকে আমরা মনময় প্রবন্ধ বলি। কবিতার মধ্যেও সেরকম কবিতা আছে, মনময় কবিতা। আমরা দেখেছি কবি নজরুলের আগে এই মনময় প্রবন্ধ লেখক, প্রবন্ধের লেখক খুব বেশি ছিলেন না, খুব বেশি কম। কবিতার ক্ষেত্রেও আমরা দেখেছি পুরো প্রাচীন যুগ এবং মধ্যযুগের মধ্যে এই মনময় কবিতা বলতে ছিল না, অর্থাৎ সেখানে আমির কোনো প্রয়োগ ছিল না। সেখানে উত্তম পুরুষ নেই, সেখানে মধ্যম পুরুষ এবং নাম পুরুষেই প্রায় সকল কবিতা অথবা আখ্যান কাব্যগুলোর রচিত হয়েছে। সেখানে আমির কথা কবিরা বলতে ভুলে গিয়েছেন অথবা বলার কোনো সিস্টেম সে সময় ছিল না। আমরা দেখেছি মধ্যযুগ শেষে আধুনিক যুগের প্রথম কবির যখন আমরা সাক্ষাৎ পেয়েছি, কবি ঈশ্বরগুপ্ত। তিনি ছোট কবি হলেও আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ কবি, কারণ তিনি দুই কালের সময়কে তিনি ধারণ করেছেন। একদিকে মধ্যযুগ শেষ হয়ে যাচ্ছে, আরেকদিকে আধুনিক যুগ আসছে। এটা এই দুই কালকে তিনি একত্রে ধারণ করেছেন। তিনি প্রথম আমরা বলতে শুনেছি তার কবিতার মধ্যে রাতে মশা দিনে মাছি এ নিয়ে কলকাতায় আছে। আপাত খুব সহজ এবং হাস্যকর কথা হলো এই দুটো বাক্যের মধ্যে একটা আমি শব্দের প্রয়োগ আছে, যেটা এর আগে প্রায় 500 থেকে 600 বছরের কবিতার ইতিহাসের মধ্যে পাওয়া যায়নি অথবা আরো বেশি। তিনি প্রথম এই আমি শব্দের প্রয়োগ করেছেন, অর্থাৎ এই আমিত্ব শব্দের এই যোগ হলো বাংলা সাহিত্যের মধ্যে, বাংলা কবিতার মধ্যে, যেখান থেকে আমির কথা শুরু হলো এবং পরবর্তীতে আমরা দেখি যে
আমাদের কবিরাও আমি দিয়ে লিখতে পারবো, আমার কথা আমি বলছি, আমার আমার মতো করে বলছি, আমার ভাবনা আমি বলছি, আমার ভিতরে যে ক্লেদ, দুঃখ, হতাশা, গ্লানি এবং আমার ভিতরে যত ধরনের অনুভূতি আছে সবগুলোকে আমরা অনুবাদ করেছি আমাদের কবিতার মধ্যে, আমাদের প্রবন্ধের মধ্যে, আমাদের নাটকের মধ্যে। এভাবেই আমি এটা সাহিত্যের মধ্যে স্থান পেল। আমার পথ প্রবন্ধের মধ্যে এই মুখ্যত আমি তত্ত্বটাই বেশি বিশ্লেষিত হয়েছে। কবি নানানভাবে আমিকে পরিব্যক্ত করেছেন, আমার ভিতরে যে সত্য আছে, আমার ভিতরে যে সুন্দর আছে, আমার ভিতরে যে কল্যাণের ভাব আছে, আমাদের আমার ভিতরে যে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে সংগ্রাম সংগ্রাম করার, অন্যায়কে বিনাশ করার এবং অবিচারকে দূর করার যে একটা তেজোদ্দীপ্ত শক্তি আছে, সেই শক্তির জাগরণ কামনা করেছেন তিনি আমার পথ প্রবন্ধে। আমরা প্রবন্ধের প্রথম লাইনটি দেখলে আমরা বুঝতে পারবো যে তিনি বলেছেন যে আমার কর্ণধার আমি, আমার কর্ণধার আমি, অর্থাৎ আমি আমার নিয়ন্ত্রক, আমি আমার কর্ণধার, আমার কারণে আমি। এই ছোট্ট বাক্যের মধ্যে, তিন শব্দের এই ছোট্ট বাক্যের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটি হচ্ছে যে আমরা দেখি ইউরোপের মধ্যে চতুর্দশ এবং পঞ্চদশ শতকে রেনেসাঁর উদ্ভব হয়েছিল। রেনেসাঁ মানে পুনর্জাগরণ, মানুষ এক সময় তার যে যুক্তিহীনতা মানুষকে গ্রাস করেছে, অন্ধকার কুসংস্কারে আচ্ছন্ন মানুষ নিজের ভিতরে যে আমিত্ব আছে সেটা ভুলে গেছে, সেই থেকেই এক ধরনের কবি শিল্পী আবির্ভাব হয়েছে, চিত্রশিল্পী আবির্ভাব হয়েছে, যারা মানুষের ভিতরের যে একটা শুভ কল্যাণ ভূত আছে, আমিত্বের যে শক্তি আছে সেটা জাগাতে চেয়েছেন। এবং রেনেসাঁর প্রথম কথা হচ্ছে ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক বা নিয়ন্তা। এই ছোট্ট বাক্যের মধ্যে আমরা সেই কথাটি দেখতে পাচ্ছি, রেনেসাঁর যে ভাব, যে বিষয় আছে সেই বিষয়টাই যেন এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে যে আমার কর্ণধার আমি। অর্থাৎ এই প্রবন্ধটা কবি নজরুল যখন লিখছেন তখন আমরা পরাধীন ছিলাম, আমরা ব্রিটিশ শাসন অধীন ছিলাম, আমরা আমাদের এখানে তখন ঔপনিবেশিক শাসন চলছে, সে সময়ের মধ্যে এইরকম একটা কথা বলা সেটা খুব সহজ ছিল না। আজকের দিনে হয়তো আমরা খুব সহজে বলতে পারি আমার কর্ণধার আমি, অথবা আমি আমার ভাগ্যের নিয়ন্ত্রক, অথবা আমি আমি সবকিছু, কিন্তু সে সময়ের সেই দিনের মধ্যে এই ধরনের কথা বলা এটা খুব সহজ ছিল না। এবং আমরা জানি পৃথিবীর ইতিহাসের মধ্যে একমাত্র ব্যতিক্রম কবি নজরুলের ছয়টি কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, সেই রুদ্র রুশের উপরে যে আমার কর্ণধার আমি এই ধরনের কথা বলে একটা প্রবন্ধ আরম্ভ করা সেটা খুব সহজ কাজ ছিল না, অত্যন্ত জটিল কাজ ছিল। সেই জটিল কাজকে কবি নজরুল আপন সত্যের, তার ভেতরের যে একটা উপলব্ধি আছে, ভেতরের যে একটা সত্যবোধের, ন্যায়বোধের একটা জায়গা আছে, সেই জায়গাকে শক্তিতে পরিণত করে তিনি সমস্ত অন্যায়ের, সমস্ত দুর্যোগের মোকাবিলা করার মানুষই যেন এই ধরনের কথা বলতে তিনি বদ্ধপরিকর। চমৎকারভাবে বলেছেন যে আমার কর্ণধার আমি, এবং তিনি শুরুতেই এটা বলছেন যে আমাকে আরোপিত কোনো সত্য নয়, বাইরের থেকে কোনো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। তিনি বলেছেন আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ তিনি আত্মসত্যের সন্ধান পেয়েছেন, অন্তর্গত যে সত্যের জন্য মানুষ বছরের পর বছর যুগ যুগ ধরে সাধনা করে, সেই সাধনার, সেই অমৃতের তিনি সন্ধান পেয়েছেন। সে কারণে তিনি বাইরের সত্যকে বাদ দিয়ে নিজের ভেতরে যে সত্যের উদ্ভাসন হয়েছে সেটাকেই বলছেন যে আমার পথ দেখাবে আমার সত্য। এবং যাত্রার শুরুতে তিনি এই আত্মসত্যকে নমস্কার করেছেন, এই আত্মসত্যকে সালাম করেছেন, যার ভিতরে, এবং তিনি বলেছেন যে যার ভিতরে এরকম সত্যের উদ্ভাসন হবে, যার ভিতরে এরকম সত্যের উদ্ভব হবে, তাকে বাইরের কোনো ভয়, হোক সেটা লোকভয়, হোক সেটা রাজভয়, হোক সেটা অন্য কোনো প্রকারের ভয়, কোনো প্রকারের ভয় তাকে আর কাবু করতে পারবে না। এবং এই ধরনের আত্মসত্য নিজেতে বটেই জগৎকে মুক্তি দেবে, জগৎকে পথ দেখাবে। এবং এই আত্মসত্য যখন ভিতরে আবিষ্কার হয় তখন তার ভিতরের কালিমা দূর হয়, অন্ধকার দূর হয়, ভণ্ডামি থাকে না, মেকি পাপ দূর হয়ে যায়।
প্রাবন্তিক বলেছেন, যে মানুষের ভিতরে ভয় আছে, যে মানুষের ভিতরে আত্মসত্যের এই আমিটা আবিষ্কৃত হয়নি, সে মানুষ বাইরের জগৎকে সবসময় ভয় পাবে। বাইরের জগতের যে সত্য আছে সেটাকে মোকাবেলা করতে ভয় পাবে, বাইরের জগতের যে অন্যায় অবিচার আছে সেটাকে মোকাবেলা করতে ভয় পাবে। তার অবস্থা হবে কূর্মবৃত্তি, কুয়োর বেগের মতো অথবা কোনো সীমাবদ্ধ মানুষের মতো। সে বাইরের বাস্তবতাকে, বাইরের সত্যকে সে মোকাবেলা করতে ভয় পাবে। সে কারণে এখানেই মুখ্যত প্রাবন্তিকের মূল কথা, যে আমি, এই আমিটাই হচ্ছে জগতের সমস্ত মিথ্যাকে, সমস্ত ভণ্ড, সমস্ত ভণ্ডামিকে, সমস্ত অনাচারকে দূর করার একমাত্র উপায়, একমাত্র পাথেয়। এ কারণেই আমরা দেখি যে এই আমি তত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। বেদের মধ্যে আছে আত্মানং বৃদ্ধি, আত্মাকে বড় করো, আত্মাকে বিকশিত করো। এবং সেই কথাটাই আমরা নজরুলের, সরি, আমরা রবীন্দ্রনাথের কবিতায় শুনেছি, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। স্রষ্টার কাছে তিনি প্রার্থনা করেছেন নিজের অন্তরকে বিকশিত করার জন্য। এবং পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক এই সেই কথাটাই চমৎকারভাবে বলেছেন, যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে, নিজেকে আবিষ্কার করে আত্মসত্যের সন্ধান পেয়েছে, সে প্রকৃতপক্ষে নিজেকে নয় আল্লাহকে চিনেছে। তাই স্রষ্টাকে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে হলে নিজের ভিতরের কালিমা দূর করতে হবে, নিজের ভিতরের অন্ধকার দূর করতে হবে, নিজের ভিতরে যে মলিনতা আছে সেটাকে ধুয়ে মুছে আগুনের সম্মার্জনা দিয়ে, যেটা আমাদের প্রাবন্তিকের কথা, আগুনের সম্মার্জনা দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের যে আমিত্বের সত্তা আছে সেটার উদ্বোধন ঘটাতে হবে। সেটা উদ্বোধন ঘটালেই প্রকৃতপক্ষে ব্যক্তির মুক্তি, প্রকৃতপক্ষে জগতের মুক্তি, প্রকৃতপক্ষে সার্বিক মানবতার মুক্তি। এটা না হলে জগতের মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রাবন্তিক বলছেন যে এই যে আত্মসত্য, সেটা প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় মানুষের ভিতরে একটা অহংকার চলে আসে, মানুষের ভিতরে একটা অধ্যত্ব ভাব চলে আসে, মানুষের ভিতরে এক ধরনের একটা ডাউন কেয়ার ভাব চলে আসে যখন আত্মসত্যটা খুব বেশি জাগরিত হয়। প্রাবন্তিক বলছেন যে মিথ্যা বিনয়, ভণ্ডামিপূর্ণ প্রতারণাপূর্ণ যে বিনয়, এই সেই বিনয়টাকে পরিহার করার জন্য এই ধরনের অধ্যত্ব বা এই ধরনের ডাউন কেয়ার ভাব যদি আসে সেটাকে তিনি সাপোর্ট করেন, সেটাকে তিনি সমর্থন করেন। কারণ মিথ্যা এবং ভণ্ডামিপূর্ণ প্রতারণাপূর্ণ বিষয়গুলো দূর করার জন্য এই ধরনের বিষয়ের উদ্বোধন, এর কোনো বিকল্প নেই। এরপর প্রাবন্তিক আরেকটা চমৎকার কথা বলেছেন, যে তিনি নিজেকে বলেছেন অভিশাপ রথের সারথি। আসলে জগতের মধ্যে যখন কোনো ধরনের পরিবর্তন আসে, যখন কোনো নতুন বিষয় আসে, যখন কোনো নিয়ম পাল্টানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন ট্রেডিশনাল পন্থী যারা আছে, যারা প্রতিক্রিয়াশীল অথবা যারা সমাজ পরিবর্তনে যারা খুব একটা আগ্রহী নন, তাদের ভিতরে এক ধরনের আক্রোশ তৈরি হয়। এবং তারা এই পরিবর্তনকারী যে মানুষ, এরকম সত্য নিয়ে যারা আছেন তাদেরকে আক্রমণ করেন। আমরা কালে কালে দেখেছি যে যখন মহামানবরা কোনো একটা সত্য নিয়ে আসছেন, যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন ধর্ম নিয়ে, নতুন সত্য নিয়ে যখন আরবের মধ্যে আসছিলেন, তখন আমরা দেখেছি তিনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অথচ তিনি সত্য কথা বলেছেন, তিনি সুন্দর কথা বলেছেন, তিনি অন্যায় দূর করার কথা বলেছেন, অবিচার দূর করার কথা বলেছেন, নারী নিষ্পেষণের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, মানুষের শাশ্বত কল্যাণবোধ এবং মানুষের ন্যায়ের জন্য, মানুষের মুক্তির জন্য যখন তিনি দাঁড়িয়েছেন, সেখানে তাকে রক্তাক্ত করেছেন সেকালের কিছু আরব। তাহলে অর্থাৎ যারা পরিবর্তনে বিশ্বাসী নয়, তারা সবসময় এই ধরনের নতুনত্বকে, এই ধরনের সত্যকে তারা গ্রহণ করতে রাজি নন এবং তারা আক্রমণ করেন। কবি এই ধরনের যারা বিশ্বাসী, এই ধরনের যারা সমাজ প্রথায়, যারা সমাজ পরিবর্তনে যারা বিশ্বাস করেন না, তাদের বিরুদ্ধে কবি বলছেন যে আমি যেন তাদের জন্য অভিশাপ রূপেই আবির্ভাব হয়েছি। আমি অভিশাপ এই জন্যই যে
তাদের যে তাদের ভিতরে যে অন্যায় বোধ আছে, তাদের ভিতরে যে অবিচার বোধ আছে, তাদের ভিতরে যে মানুষকে শোষণ নির্যাতনের যে বোধ আছে, আমি সেটা দূর করার জন্য আসছি। এবং এই আশাটা যেন তাদের কাছে একটা অভিশাপ, অভিশাপের মতো। এ কারণেই প্রাবন্ধিক একটা জায়গার মধ্যে বলেছেন যে অভিশাপ রথের সারথি। তো এরপরে আমরা দেখেছি কবি এখানে প্রাবন্ধিক দুটো বিষয় অবতারণা করেছেন, একটা চমৎকার ঐতিহাসিক দুজন ব্যক্তিত্বের, একজন ব্যক্তিত্বের উল্লেখ করেছেন গান্ধীজি। আমরা জানি এই ভারতবর্ষ 1947-এর আগে পর্যন্ত আমরা পরাধীন ছিলাম। এই পরাধীনতার এই সময়কাল ছিল প্রায় 190 বছরের বেশি। সে সময়ে অনেক মহামানুষের আবির্ভাব হয়েছে, যারা চেষ্টা করেছেন আমাদেরকে এই এই সাম্রাজ্যবাদীর কবল থেকে, আমাদেরকে ব্রিটিশদের এই দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু সবার চেষ্টা যে সবসময় সফল হয়েছে সে আমরা সেরকম দেখতে পাইনি। কারণ মানুষটা ছিল নিষ্ক্রিয়। কোনো দেশের মানুষ যদি নিষ্ক্রিয় হয়, কোনো সমাজের মানুষ যদি নিষ্ক্রিয় হয়, তাহলে সেই সমাজ পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই কারণে প্রাবন্ধিক বলেছেন যে যদি আমরা বলে গান্ধীজি আছেন এই ভাবটা যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের ভিতরে একটা ভোগ তৈরি হয়, সে ভোগটা হচ্ছে পরাবলম্বন, পরের উপর অবলম্বন করা। অর্থাৎ আমার কোনো দায়ী দায়িত্ব নেই, আমি সব দায়িত্ব আরেকজনের উপর কাঁধের আরেকজনের কাঁধের উপর দিয়ে নিজে যেমন একটু নিষ্ক্রিয় হয়ে আছি খুব সুন্দর করে, আমি এইভাবেই আছি, অর্থাৎ আমার কোনো দায়ী দায়িত্ব নেই। এভাবেই হলে এই দেশের পরিবর্তন হবে না, এই সমাজের পরিবর্তন হবে না। এর বদলে যদি আমরা বলি আমি আছি, ওই যে বললাম আমরা প্রথমে আমি তথ্য, দায়িত্বটা নিজের কাঁধের উপর নেওয়া, দায়িত্বটা নিজে গ্রহণ করা, এরকম যদি হয়ে থাকে তাহলেই আমার সমাজের মুক্তি হবে, আমার দেশের মুক্তি হবে, আমার দৈন্যদশা ঘুচবে, সর্বোপরি আমাদের উপর যে শাসন নির্যাতনের যে দীর্ঘ একটা সময় আমাদের উপর দুঃশাসনের মতো আরোপিত হয়েছে সেটার সেটার অবসান হবে। যদি দায়িত্ব না নিই তাহলে আমরা আমরা এই দুঃশাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না, আমরা কখনো মুক্তি পাবো না। সেই জন্য আমাদের প্রথমত যে দরকার, যে বিষয়টা দরকার প্রাবন্ধিকের মতে, সেটা হচ্ছে আত্মনির্ভরতা। এই আত্মনির্ভরতা আসবে কখন? যখন আমি আমাকে চিনব। আমাকে চিনতে হলে তাহলে কি করতে হবে? আমার আমার ভিতরে যে আমার ভিতরে যে আমিত্ব আছে সেটা চর্চা করতে হবে বেশি করে, আমার ভিতরে আমিত্বের জাগরণ করতে হবে। এবং এই যে আমিত্বের জাগরণ, এই যে আমিত্বের চর্চা, প্রাবন্ধিক বলেছেন সেটা কোনো ভণ্ডামি নয়, এটা কোনো মেকি ভাব নয়। এই ধরনের ভাব মানুষের শির উঁচু করে, মানুষের মাথা একেবারে হিমালয়ের জায়গার মধ্যে নিয়ে যায়। মানুষ তখন নিজে থেকে নিজেকে নিজের যে আত্মমর্যাদা আছে সেটা সবখানের মধ্যেই প্রতিষ্ঠিত করতে পারে। তাই প্রাবন্ধিক বলেছেন যে এই ধরনের বিষয় যার ভিতরের উদ্বোধন হয় তার ভিতরে একটা ঢন ক্রিয়ার ভাব আসে, একটা ঢন ক্রিয়ার ভাব আনে। এই যে ভাব বলে যে এটা দম্ভ নয়, এটা শুধু তারাই অসাধ্য সাধন করতে পেরেছে এই ধরনের বিষয়, যারা এই আমিত্বকে, নিজের ভিতরের আমিকে জাগ্রত করতে পেরেছে, নিজের ভিতরের আমিকে উদ্বোধন করতে পেরেছে। প্রাবন্ধিক এরপরে বলেছেন যে নতুন কিছু আসলে পুরাতনকে ধ্বংস করে ফেলতে হয়। আমরা একটা কবিতার মধ্যেও তার এই প্রলয় উল্লাস কবিতার মধ্যে সেই কথাটা দেখেছি, সেটাই ভেবেই তিনি বলেছেন যে ওরে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। অর্থাৎ ধ্বংস দেখে কেন ভয় পাচ্ছ? যে কোনো প্রলয়, যে কোনো ধ্বংসের পেছনে একটা নতুনের ইতিহাস আছে। এই যে একটা বেদনাময় পরিস্থিতি, সেটা তোমাকে মেনে নিতে হবে। তাহলে যে যার ভিত্তি নেই, যার ভিত্তি পচে গেছে, যার ভিত্তি নষ্ট হয়ে গেছে, যে এ সমাজের জন্য উপযুক্ত নয়, যার ভিতরে যে বিষয়টা এখনের জন্য যুক্তিযুক্ত নয়, যে বিষয়টা এই আধুনিক সমাজের জন্য উপযুক্ত নয়, সে বিষয়টাকে উপড়ে ফেলতে হবে, সে বিষয়টাকে ফেলে দিতে হবে। এবং সেটা করতে হবে এই কারণেই যে এর মাধ্যমে নতুন সৃষ্টি হবে, নতুনের
নতুনের একটা জায়গা তৈরি হবে এবং এই নতুনত্বের মাধ্যমে একটা নতুন সমাজ রচিত হবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেঘি, এসব কিছু দূর করার জন্য প্রাবন্তিক বলেছেন দরকার হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা এই শব্দটা একটু ব্যাখ্যার দাখি রাখে, একটু দাবি রাখে আগুনের সম্মার্জনা, আগুনের আগুনের সম্মার্জনা। আমরা আমাদের কাপড় পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, নানান ধরনের ডিটারজেন্ট ব্যবহার করি। প্রাবন্তিক বলেছেন যে এই যে মেখি ভাব, এই যে ভণ্ডামি, এগুলো দূর করার জন্য দরকার হবে আগুনের সম্মার্জন। আগুন দিয়ে কোন ময়লা এগুলোকে আগুন দিয়ে ধুয়ে, আগুন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার যে বিষয়, ঘষে মেজে পরিষ্কার করা, আগুন দিয়ে ঘষে মেজে পরিষ্কার করার এই বিষয়টাই প্রাবন্তিক বলেছেন আগুনের সম্মার্জনা। তাহলে কেন আগুন? আমরা জানি আগুন একটা জিনিস যেটা সবকিছুকে জলে পুড়ে ছাই করে। আসলে ছাই এক ধরনের পরিশুদ্ধতা, ছাই হচ্ছে এক ধরনের পরিশুদ্ধতা। আমাদের ভিতরের এই যে নেতিবাচক বিষয়গুলো আছে সেগুলো দূর হলে, সেই ওইগুলো দূর করতে হলে আসলে এই আগুনের সম্মার্জনের কোনো বিকল্প নেই। সে কারণে ভেতরের এই কালিমা, ভিতরের কালো, এরকম ভণ্ডামি, এরকম মেঘিভাব এবং এরকম দেশের বিরুদ্ধে যারা যারা অবস্থান নেয়, যারা দেশের শত্রু, যারা দশের শত্রু, যারা জনগণের শত্রু, যারা মানবতার শত্রু, তাদেরকে দূর করতে হলে, তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কর্মকাণ্ড দূর করতে হলে এই আগুনের সম্মার্জনার কোনো বিকল্প নেই। এই কারণে প্রাবন্তিক এটার উপর খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন। সর্বশেষ এই যে আত্মসত্যের কথা বলেছেন, সমাজ পরিবর্তনের কথা বলেছেন, পরাবলম্বন বলেছেন, স্বাবলম্বন বলেছেন এবং ভেতরের আগুনের সম্মার্জনের একটা সমাজের ধুয়ে মুছে একবারে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা নতুন সমাজ বিনির্মাণের কথা বলেছেন। এগুলো করতে গিয়ে তো সাধারণত ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, প্রাবন্তিক বলেছেন তিনিও ভুলের ঊর্ধ্বে নয়। ভুলের মধ্য দিয়েই সাধারণত নতুন সত্যকে পাওয়া যায়, নতুন ভাবনাকে পাওয়া যায়, নতুন বিষয়কে পাওয়া যায় এবং নতুন একটা আইডিয়া মানুষের ভিতরে তৈরি হয়। যে মানুষ ভুল করতে রাজি নয়, যে মানুষ ভুলকে স্বীকার করেন না, তার ভিতরে কোনো নতুনত্ব আসবে না। কারণ ভুলই তো নতুনের সম্ভাবনা। যে কোনো গবেষণা সবসময় সফল হবে এমন নয়, হাজার 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 গবেষণা পৃথিবীর মধ্যে নিষ্ফল হয়েছে, কিন্তু এই নিষ্ফল গবেষণা সফল গবেষণার দ্বার উন্মোচিত করেছে। গবেষণা নিষ্ফলতা মানি সেই আসলে নিষ্ফলতা নয়, এটা নতুনত্বের সম্ভাবনা। কারণ 10টা গবেষণার মধ্যে একটা সফল হবে, তাহলে আমরা যদি এই 9টা ভুল হবে, একটা সফলতার জন্য 9টা ভুল করতে যে রাজি নন, তার মধ্যে কোনো সৃষ্টি নেই, তাকে দিয়ে এই জগতের কোনো উপকার হবে না। সে মনুষ্যত্বের একটা বোঝা, সে পৃথিবীর একটা বোঝা, সে দেশের একটা বোঝা। অতএব ভুলের মধ্য দিয়েই প্রাবন্তিক বলেছেন যে ভুলের মধ্য দিয়ে যে সত্য পাওয়া যায়, সেই সত্যকে তিনি, সেই সত্যের জন্য তিনি বারবার ভুল করতে রাজি আছেন। তবে এই ভুলটা স্বীকার করতে হবে, ভুলের উপর গো ধরে, ভুলকে ভুল বলে স্বীকার না করে, ভুলকে ভুলকে এটাকে শুদ্ধ রূপে চালিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা চালায়, কবি বা প্রাবন্তিক তাদের দলভুক্ত নন। বলে যে ভুলকে স্বীকার করব, এই কারণে যে এই ভুল স্বীকারের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে একটা নতুন বিষয় আসবে, আমাদের নতুনত্ব আসবে। সর্বশেষ যে প্যারাটা আছে সেখানে তিনি বলেছেন যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। সব ধর্ম আসছে মানুষের জন্য, জগতে অনেক ধর্ম আছে আমরা জানি, সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের জন্য ন্যায়, মানুষের জন্য শুভবোধ, মানুষের জন্য একটা একটা সুন্দর সমাজ বিনির্মাণ, এছাড়া আর তো কিছুই নাই। অতএব ধর্ম তো মানুষের জন্য, তাহলে যে ধর্ম পৃথিবীর সব সব ধর্মের মধ্যে আসলে সুন্দর সুন্দর কথা আছে, সুন্দর সুন্দর ওখানে সমাজ গঠনের কথা আছে, মানুষের জীবন পরিচালনা করার জন্য নানান ধরনের দিক নির্দেশনা আছে, তারপরেও কেমন জানি আমাদের ভিতরে একটা বিভেদ তৈরি করেছে
ধর্মে ধর্মে, মানুষে মানুষে কোন কোন ভাব, কোন কোন ধর্ম আমাদেরকে পরস্পর পরস্পরের শত্রু করে তুলেছে, পরস্পর পরস্পরকে ঠেলে দূরে করে দিয়েছে। বিশেষত আমরা দেখেছি ভারতীয় উপমহাদেশের মধ্যে ঔপনিবেশিক শাসন আমলে হিন্দু মুসলমানের যে দাঙ্গা, প্রাবন্ধিক বলেছেন এরকম পরস্পর বিরোধী ভাব নিয়ে একটা দেশকে আসলে উদ্ধার করা যায় না, একটা জাতিকে উদ্ধার করা যায় না, মানুষকে উদ্ধার করা যায় না। এর জন্য দরকার মিলন, এর জন্য দরকার অন্তরের আন্তরিক ভাব, এর জন্য দরকার পরস্পরের কাছাকাছি আসা, এর জন্য দরকার একজনের জন্য আরেকজনের অনুভব তৈরি হওয়া। এটা হলেই তাহলে মানুষের মানুষে মানুষের মধ্যে যদি এরকম সম্মিলন হয়, মানুষে মানুষের যদি এরকম ভাবের আদান প্রদান হয়, মানুষের মানুষে যদি এরকম একটা বিভেদ দূর হয়ে যায়, তাহলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ তৈরি হবে। এ কারণে প্রামন্তিক নিজে নিজেই স্বীকার করেছেন বা নিজে বলেছেন যে এখানে যে হিন্দু মুসলমানের মিলনের যে ফাঁকি, যে অন্তরায়, যে একটা বিভেদের যে একটা বড় কারণ রয়ে গেছে, সেটা দূর করা আমার এই পথের একমাত্র উদ্দেশ্য। চমৎকার কথা যে হিন্দু মুসলমানের তিনি মিলন কামনা করেছেন। শুধু এটা নয়, 1400 বছরের বাংলা কবিতার ইতিহাসের মধ্যে কবি নজরুলের মতো এরকম সাহসী, এরকম তেজোদ্দীপ্তপূর্ণ হিন্দু মুসলমান বা এইখানে বিরোধী ধর্মের পরস্পরের মধ্যে এরকম মিলন ভাব, এরকম মিলন কামনা এত তেজোদ্দীপ্ত ভাবে করেছেন, এরকম কোনো কবি সাহিত্যে আমরা দেখা পাইনি। তাই আমরা এ কারণে তিনি বলেছেন যে যার নিজের ধর্মের বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর, যা সত্য ও শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ছান্ডা দুলিয়ে পথে বার হলাম। তবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা আগুনের ছান্ডা নিয়ে আগেই বলছে যে আগুনের সম্মার্জনা বলছেন, ধুয়ে মুছে পরিষ্কার করে একটা শুদ্ধ সমাজ, শুদ্ধ মানব সমাজ, একটা শুদ্ধ দেশ, একটা শুদ্ধ জনসমষ্টি, একটা শুদ্ধ দেশ বিনির্মাণের জন্য প্রাবন্ধিক আগুনের ঝান্ডা নিয়ে বের হয়েছেন। আমরা এই এই হচ্ছে আমাদের প্রবন্ধের আলোচনা। এখানে আমরা দুইটা কোয়েশনের জায়গা দেখাবো, সেটা দিয়ে আমরা আজকের এই বাংলা বিষয় আজকের এই আলোচনাটা শেষ করব। সংক্ষিপ্ত আমরা দেখি কবি নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে দুটো লাইন আছে, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিস, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনা আমি আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিস। এটা একটা ছোট্ট উদ্দীপক, এটার উপরে একটা চমৎকার একটা কোয়েশ্চেন হতে পারে। এটা সাধারণত এমসিকিউতে এই ধরনের ছোট উদ্দীপক দিয়ে কোয়েশ্চেন হয়, আমি বেদুইন, আমি চেঙ্গিস। এই কবিতার মধ্যে কবি নিজেকে বেদুইন হিসেবে, বেদুইন মানে যার আসলে কোনো স্থায়ী কোনো আবাস নাই এখানে সেখানে সবখানে, চেঙ্গিস মানে ইতিহাস বিখ্যাত সেই যোদ্ধা, ভয়ঙ্কর যোদ্ধা। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করি না, আমি বেদুইনের শক্তি আমার ভিতরে আছে, চেঙ্গিস খানের শক্তি আমার ভিতরে আছে, অথবা আমি নিজেকে নিজেই কুর্নিশ করি, আমি অন্য কাউকে, অর্থাৎ নিজেকে নিজে সালাম দিচ্ছেন। তাহলে এটার সাথে প্রবন্ধের যে কোনো চারটি লাইন অথবা চারটি শব্দ দিয়ে একটা প্রশ্ন মিলিয়ে নিতে পারে। আমার আমরা এইটা লাইন প্রথম উল্লেখ করেছি, আমার কর্ণধার আমি, আমার স্ত্রীর বিশ্বাস যে এই এই লাইনটা সেখানে থাকবে, এই ভাবের সাথে এই লাইনের একেবারে চমৎকার একটা সাযুজ্য আছে, সে কারণে উত্তর হবে এটাই। এখানের মধ্যে প্রবন্ধ থেকে বাকি তিনটা লাইন উঠিয়ে দিতে পারে, এটা সহ চারটি লাইন। আর এটাকে যদি আমরা, এটা তো হচ্ছে প্রয়োগের কোশ্চেন, এবং এটাকে যদি আমরা উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনের মধ্যে নেওয়া যায়, তখন বলবে এইরকম মিলের কারণ কি, এইরকম মিলের কারণ একেবারে সংক্ষেপে এটা যদি আমরা বুঝি, পরের অংশটা না বোঝার কোনো কারণ নেই। এরকম মিলের কারণ হচ্ছে যে যে আমার কর্ণধার আমি, অর্থাৎ এটা হচ্ছে যে আত্মনির্ভরতা, আত্মনির্ভরতা অথবা এই টাইপের একাধিক
বিজ্ঞাপক দিতে পারেন, বিজ্ঞাপক দিয়ে সেটাকে বহুপদী কোয়েশ্চনের মতো নিয়ে যেতে পারেন। এটাও একটা চমৎকার কোয়েশ্চন হতে পারে আমার কোন দ্বার আমি বলতে এই নিচের কোন বিষয়টি বোঝানো হয়েছে, এই ধরনের একটা কোয়েশ্চন করতে পারে আমার কর্ণধার আমি মানি। এখানে এর উত্তরটা হচ্ছে আত্মনির্ভরতা। এবং এই প্রবন্ধের মূল কথাটাই হচ্ছে দুটো শব্দ, একটা হচ্ছে আত্মনির্ভরতা, আত্মসত্য, পরনির্ভরতা। পরনির্ভরতা হলে তাহলে নিজেকে অপমানিত করা হয় এবং এই ধরনের বিষয় হলে মানুষের মুক্তি নেই, দেশের মুক্তি নেই, সমাজের মুক্তি নেই। আর আত্মনির্ভরতা হলে তাহলে নিজেকে মর্যাদা দেওয়া হলো, আত্মমর্যাদাকে স্বীকার করা হলো, আত্মমর্যাদাকে উদ্ভাসন করা হলো, এবং এই ধরনের বিষয় হলে নিজের মুক্তি, দেশের মুক্তি, সমাজের মুক্তি, গণমানুষের মুক্তি হবে। কবি সেটাই প্রত্যাশা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুঃসময়ের মধ্যে ঘরে আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো নিশ্চয়ই, আমরাও তাই চাই। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তোমাদের একটা অপূর্ব সময় আসছে, তোমাদের আগে হাটে মাঠে ঘাটে নানান জায়গায় গিয়ে তোমাদের সময় অপচয় হতো, নানান আড্ডার মধ্যে তোমরা সময় পার করতে। এই এই কোভিড-19 একদিকে আমাদের জন্য মহাক্ষতিকর, কিন্তু আরেকদিকে আমাদের জন্য পড়াশোনার বড় একটা সুযোগ করে দিয়েছে। আমরা মহসিন কলেজের পক্ষ থেকে, মহসিন কলেজের প্রশাসন উদ্যোগ নিয়েছে এই দুঃসময়ের মধ্যে তোমাদের জন্য এরকম অনলাইন ক্লাসের। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত হবে এবং আমাদের একাধিক ক্লাস ধারাবাহিকভাবে এই ধরনের ক্লাসগুলো হচ্ছে। আমাদের বিজ্ঞানের ক্লাস এখানে আছে, ব্যবসা শিক্ষা শাখার ক্লাস আছে এবং মানবিকের সবার ক্লাস এখানে সন্নিবেশিত হচ্ছে। আমাদের যে অনলাইন আছে, আমাদের যে নির্ধারিত, হ্যাঁ, আমাদের যে একটা চ্যানেল আছে, যে সেই চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে সেখান থেকে তোমরা প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আমাদের ফোন নাম্বারগুলো আমাদের ডায়েরির মধ্যে আছে, অথবা অনেকের সাথে আছে, তোমরা কোনো বিষয় জানতে হলে, পড়াশোনা বিষয়ে অথবা অন্য কোনো সমস্যা যেটা আমরা মিটাতে পারবো, ওরকম কোনো সমস্যা হলে আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত হবে। সবাইকে ধন্যবাদ।